ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আবার একখানা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই আপডেটের ভিডিওতে কালকে খেলা নিয়েও কথাবার্তা থাকবে, কারণ ইস্ট বেঙ্গল আবার কিন্তু এরা ফাইনালে পৌঁছেছে কুয়াদ্রাদের আন্ডারে, এটা সেকেন্ড ফাইনাল। কিন্তু আসল বিষয় এখন দেখার যে ফাইনালে গিয়ে ছিনিয়ে নিতে পারে কিনা জয়। লাস্ট বার কিন্তু সাকসিড করেনি, এটা সেকেন্ড অ্যাটেম্পট, আগের বার ডুরান্ড কাপ ছিল বা সুপার কাপ, তো দেখা যাক। আর অপোনেন্ট কে হবে সেটা কিন্তু ঠিক হবে আজকে, আজকেও কিন্তু 7:30 থেকে খেলা আছে, মুম্বাই ভার্সেস ওড়িশা, সেখান থেকেই ঠিক হবে যে ইস্ট বেঙ্গলের অপোনেন্ট ফাইনালে কে হচ্ছে। তো সেগুলো নিয়ে সব আপডেট যা যা আছে বলবো। ট্রান্সফার উইন্ডো কিন্তু এখনো ওপেন আছে, একদম শেষের দিকে আমরা চলে এসেছি, লাস্ট কিন্তু 6 দিন বাকি, তো এখনই কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে উঠবে, দেখবে মানে পরপর পরপর অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে অনেকগুলো টিমের, ইস্ট বেঙ্গলের কিন্তু আসতে পারে। তো যা যা আপডেট আছে পুজোর সবই তোমাদের বলে দেবে, কিন্তু সবার আগে যে কথাটা এখন যারা সাবস্ক্রাইব করি অবশ্যই করে নিও, বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দেও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। পুজোর থেকে প্রথমে শুনে নাও, প্রথমে আসি নর্মাল যে আপডেট গুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিই। তার মধ্যে বলি খেলো ইন্ডিয়া গেমস এর আজকে কিন্তু বয়েজ ক্যাটাগরির খেলা ছিল, তো সেখানে কিন্তু বেঙ্গল ভার্সেস ওড়িশা খেলা ছিল, সেটা কিন্তু 1-1 ড্র হয়েছে। ফার্স্ট ম্যাচটা কিন্তু 3-0 তো বেঙ্গল জিতেছিল, মানে বেঙ্গল বয়েজ। আর আগামীকাল কিন্তু ওমেন্স টিমের খেলা রয়েছে খেলো ইন্ডিয়াতে। এর সাথে বলে দিই আইএসএল নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে, তো আইএসএল নিয়ে একটু বলে দিই, যদিও ফিক্সচার এখনো পাবলিশ হয়নি, মোস্ট প্রবাবলি কাল বা পরশুর মধ্যে হয়তো পাবলিশড হয়ে যাবে। তো রিজিউম হচ্ছে আবার আইএসএল, সেটা হচ্ছে 31 জানুয়ারি থেকে। তো মোস্ট প্রবাবলি ফার্স্ট ম্যাচ হবে হায়দ্রাবাদ ভার্সেস এফসি গোয়া, যেটা কিন্তু আইএসএল এর ফার্স্ট ম্যাচ বন্ধ ছিল ইন্ডিয়ার খেলার জন্য, তো সেই ম্যাচটা দিয়ে শুরু হবে। এবং আমাদের কাছে মোটামুটি যা খবর 80% কনফার্ম, সেটা হচ্ছে ডার্বি মোস্ট প্রবাবলি 3rd February হতে চলেছে, যদি খুব কিছু চেঞ্জেস না, কারণ যতক্ষণ না অফিসিয়াল ফিক্সচার দিচ্ছে ততক্ষণ তো অফিসিয়ালি বলা যাবে না। তো মোস্ট প্রবাবলি চান্সেস হচ্ছে 3rd February ডার্বিটা হওয়ার, যেটা ফার্স্ট লেগের ডার্বি, এবং তারপরে যেই লিগটা শুরু হবে তো সেখানে ফার্স্ট ম্যাচ মোস্ট প্রবাবলি জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড কে দিয়ে কিন্তু সেকেন্ড লেগ শুরু হতে চলেছে। আর ডার্বির টিকিটের টিকিট তো অবশ্যই বুকমাইশ হতে অনলাইন দেবে আর অফলাইনে দেবে, তো মোটামুটি টিকিটের দাম যতদূর শোনা যাচ্ছে যে 200, 300, 500 এই তিনটে ক্যাটাগরিতে করা হয়েছে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এখনো বাকি রয়েছে, একদম শিওর থাকো যে ডার্বি একদম শুরুতেই হচ্ছে, কারণ যেই দুটো ম্যাচের কথা পুছে বললো ফার্স্ট লেগের কিন্তু ওই দুটো ম্যাচই শুধু বাকি, ওই দুটো ম্যাচ শেষ না করে সেকেন্ড লেগ কিন্তু শুরু করতে পারবে না। তো বুঝতেই পারছো যে মোস্ট প্রবাবলি 3rd February শনিবার কিন্তু ডার্বি হতে চলেছে, তো আবার সবাই রেডি হয়ে যাও। আর কালকের খেলা নিয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল বলতে গেলে ভালোই খেলেছে, মানে প্রচুর অ্যাটাক করেছিল। আর খেলা নিয়ে সবার কথা নিয়ে তো পরে বলবো, একজনের কথা নিয়ে বলি, সায়ন ব্যানার্জি মাত্র 17 বছর বয়স, একটা বাঙালি ছেলে, ওকে কিন্তু নিয়েছিল ইস্ট বেঙ্গল, আর আগের দিনও একদম শেষ মুহূর্তে 3-4 মিনিটের জন্য নামিয়েছিল। আগের দিন তো সেরকম খেলা দেখাতে পারেনি, কারণ সুযোগই পাইনি, ওই 3-4 মিনিট টাইম ওয়েস্ট করার জন্য নামিয়েছিল। কিন্তু কালকে 10 মিনিট কি এক্সট্রা টাইম, এক্সট্রা মানে ইনজুরি টাইম 7 মিনিট দিয়েছিল, তো প্রায় 17-18 মিনিট কিন্তু খেলার চান্স পেয়েছে। আর কালকে কিন্তু নিজের খেলাও দেখিয়েছে, যেটা পেনাল্টি আদায় করেছে ওটা যদি দেখো, মানে সে ইন্টারন্যাশনাল লেভেলের উইঙ্গাররা যেরকম হয় সেরকম ভাবে কিন্তু ঢুকে গেছিল, হয়তো ওখানে ট্যাগেলটা না করলে গোলও করে দিতে পারতো, যতটা কনফিডেন্স নিয়ে ঢুকেছিল। আর শুধু সেটাই না, নিচেও যখন ওকে বল দেওয়া হয়েছে ও কিন্তু সেই বল উড়িয়ে দেয়নি, দেখবে দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার ওর সামনে, দুজনকে কিন্তু সাইড লাইন দিয়ে টেনে, ওখান থেকে কিন্তু থ্রো হয়ে যেতে পারতো, সাইড লাইন দিয়ে টেনে দাঁড়িয়ে ওরা কিন্তু মাঝখানে পাস করে দেয়। তো এটা দেখে কিন্তু খুব পজিটিভ লাগলো, মানে একটা ইয়াং প্লেয়ার চান্স পাচ্ছে আর সে নেমে কিন্তু এইরকম পারফরমেন্স করছে। আর কালীঘাট মিলন সংঘের কলকাতা ফুটবল লিগে কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল, তো সেখান থেকেই কিন্তু ওকে পছন্দ করে কিন্তু স্কাউট করে নেয়, তারপরে ট্রায়াল, তারপরে লিগে খেলে, তো সেখান থেকে কিন্তু আজকের এই উত্থান। তো যদি এই মানে এই এখন যেরকম খেলছে বা যেরকম প্র্যাকটিস করছে এটা যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই বড় লেভেলে যাওয়ার তো একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে এইটুকুনি। আর খেলা আমি দেখিনি, তো খেলা নিয়ে আমি কিছু রিভিউ দেবো না। আইএসএল নিয়ে বলে দিই আরেকটু কথা, সেটা হচ্ছে আইএসএল এর ফাইনাল মোস্ট প্রবাবলি হতে চলেছে 28 এপ্রিল, এপ্রিলের 30 তারিখ অবধি কিন্তু আইএসএল এর মোটামুটি শিডিউল রয়েছে। তো কারণ মাঝখানে মার্চেও কিন্তু মোটামুটি ধরো 15 তারিখ থেকে 27-28 তারিখ অবধি কিন্তু আইএসএল বন্ধ থাকবে, কারণ সেই সময় কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর খেলা রয়েছে, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান হোম অ্যাওয়ে দুটো ম্যাচ কিন্তু রয়েছে। আর খেলার ব্যাপারে বলতে গেলে সেরকম এক্সট্রা কিছু বলার নেই, কালে খেলেছে ভালো, মানে অ্যাটাক প্রচুর করেছে, কালে কিন্তু পাসিং ফুটবলটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই জিনিসটাই এখন যে 6টা বিদেশিকে নিয়ে করছে, এই জিনিসটাই কালকে 5টা বিদেশি ছিল, এই জিনিসটাই কিন্তু যখন আইএসএল এ যাবে 4 জন বিদেশিকে নিয়ে এই জিনিসটাই করতে হবে, সেটাই কিন্তু দেখার বিষয়। আবার সব প্লেয়াররা ফিরে আসবে, আর ন্যাশনাল ডিউটিতে ছিল মোহন মানারও ফিরে আসবে, ইস্ট বেঙ্গলের যে 2 জন মেন প্লেয়ার তারাও কিন্তু ফিরে আসবে, এটাই দেখার যে
আইএসএল এ গিয়ে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারি কিনা, কারণ ভালো পাসিং ফুটবল খেলেছে, হয়তো ডিফেন্সে মাঝে মাঝে ল্যাপস করেছে, কিন্তু ওপরে কিন্তু পাসিং ফুটবলটা দেখতে খুবই ভালো লেগেছে। তো এই নিয়ে ফাইনালে চলে গেছে, ইন্ডিয়ার কথা বলবো না, এবার ফাইনাল হোক তারপরে বাকি কথা হবে। তো পূজার থেকে এবার ট্রান্সফার নিউজ আর বাকি যা নিউজ আছে সেগুলো একটু শুনে নেবো। তো ট্রান্সফার রিলেটেড খবরের মধ্যে বলি, তো ইস্ট বেঙ্গল তো মোটামুটি অনেকগুলি এগিয়ে গেছে নিখিল পূজারীকে সাইন করানোর জন্য। তো মোটামুটি যা শোনা যাচ্ছে, হয়তো নিখিল পূজারী ইন্ডিয়াতে ফেরার পরেই হয়তো সাইনিং কমপ্লিট হয়ে যাবে, মানে লোন ডিল হোক বা যাই হোক সেটা কিন্তু হয়ে যাবে শোনা যাচ্ছে। আর চিংলে সানা সিং এর সাথেও যেটা যতদূর বলেছিলাম যে অনেক জায়গায় বেরিয়েছিল যে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে, তো বলেছিলাম যে চিংলে সানাকে নেওয়ার জন্য দুটো টিমের লড়াই চলছে, সেটা হচ্ছে মোহনবাগান আর হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো এই মুহূর্তে যতদূর খবর, মোস্ট প্রবলি চিংলে সানা কিন্তু সাইন করতে চলেছে বেঙ্গালুরু এফসি হয়ে, কারণ বেঙ্গালুরু কিন্তু টিমটাকে অনেকটাই তৈরি হয়েছে, নতুন একটা বিদেশিকেও সাইন করেছে, খুব ভালো বিদেশি। তো সেই জায়গা থেকে চিংলেসানা মোস্ট প্রবলি যতদূর খবর কিন্তু বেঙ্গালুরুতে যেতে চলে যায়, তো সেখান থেকে, কারণ যেহেতু আনোয়ার রয়েছে তো চিংলেসানা হয়তো সেই জন্যই হয়তো মোহনবাগানের অফারটাকে হয়তো বাদ দিয়ে বেঙ্গালুরুর অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারে। তো এটাই এক্সপেক্টেড ছিল, কারণ আনোয়ার দেখেছো অলরেডি কিন্তু প্র্যাকটিসে ফিরছে, মানে নিজেকে কিন্তু আবার গুছিয়ে নিচ্ছে, হয়তো দেখবে একদম শুরু থেকে না হলেও তিন চারটেও না হয়তো দুটো ম্যাচ পর থেকেই আনোয়ারকে আবার একদম ম্যাচ ফিট হয়ে ফিরে আসতে দেখতে পাবে। আর যেহেতু আনোয়ার চলেই যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু চিংলে সানা নিজের জায়গা এখানে আসলে কিন্তু মানে স্টার্টিং ইলেভেনে জায়গা পাবে না, সেই জায়গা থেকে বেঙ্গালুরু যাওয়াই কিন্তু ওর জন্য বেস্ট অপশন, কারণ ওখানে কিন্তু একদম স্টার্টিং ইলেভেনে একদম রেগুলার থাকবে, ওখানে ওল লেভেলের কিন্তু সেন্টার ব্যাক নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে এটা ধরে নিতে পারো যে চিংলে সানা কিন্তু বেঙ্গালুরুতে যাচ্ছে একদম লাস্ট মোমেন্টে, যদি কোনো হাইজ্যাক না হয় তাহলে। আর নিখিল পূজারীও ধরে রাখতে পারো যে ইস্ট বেঙ্গলেই আসছে, ওই যে লাস্ট মোমেন্টে যদি কোনো হাইজ্যাক না হয় তাহলে। আর নিখিলেরটা কিন্তু বারবার যেটা বলছি লোন ডিল, নিখিলের কিন্তু 2026 অব্দি হায়দ্রাবাদে কন্ট্রাক্ট আছে। আর আরেকটা বলে রাখি যে গুরগিরাজ সিং বা ডেভিড, তো এইগুলো হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ গুরগিরাজ কিন্তু এই মুহূর্তে ফার্স্ট টিমে খেলছে, ডেভিডকে তো মহামেডান ছাড়ছেই না। ডেভিড কিন্তু ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিচারে কিন্তু এই মৌসুমের বেস্ট প্লেয়ার সিলেক্ট হয়েছে, তো সেই জায়গা থেকে ডেভিডের তো আসার সম্ভাবনা, যদি আর একটা দুটো যদি ইনক্লুশন হতে পারে তো সেটা একদম ওই ডেডলাইন ডেতেই হবে। আর মোহনবাগানের বিদেশি নিয়ে যেগুলো বলেছিলাম ওগুলো কিন্তু এখনো কথাবার্তা চলছে, ফাইনাল ডিসিশন কিছু হয়নি। তো মোহনবাগানেরও ধরে নাও ডিসিশন যদি কিছু হয় ওই 29-30 এরকম টাইমেই কিন্তু হবে। তো এখনো 6 দিন আছে, এই সময়টাই কিন্তু সবচেয়ে অ্যাক্টিভ হয়ে ওঠে, সবাই দেখবে টাপাটাপ দেখবে সাইনিং করাচ্ছে, পরপর সাইনিং করাচ্ছে, এরকম কিন্তু হতেই পারে, কারণ হাবাস যেহেতু এসছে হাবাসের প্ল্যানিং অন্যরকম, হাবাসের ট্যাকটিক্স অন্যরকম, তো হাবাস কিন্তু অন্যরকম স্কোয়াড চাইবে, কিছু কিছু প্লেয়ারকে আলাদা বের করতে চাইবে, নতুন কিছু প্লেয়ারকে আনতে চাইবে, যেগুলো নিয়ে কথাবার্তা চলছে। আর মোহনবাগানও কিন্তু চুপি সাড়ে সব কাজ করছে, ইস্ট বেঙ্গলে চুপি সাড়ে সব কাজ করছে, এই জন্য এবার কিছু জানতে পারছো না। তো দুজনেরই কিন্তু অনেক অ্যানাউন্সমেন্ট এক্সপেক্ট করতে পারো, এই দুজন ছাড়া বেঙ্গালুরু এফসির কিন্তু প্রচুর অ্যানাউন্সমেন্ট এক্সপেক্ট করতে পারো। তো যা যা আপডেট ছিল পুরো বলে দেওয়া, তোমাদের কি বক্তব্য কালকের খেলা দেখে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আর কি মনে হচ্ছে ফাইনালে কে উঠতে পারে আজকে সেকেন্ড ম্যাচটা থেকে, আর কিরম হতে পারে ফাইনাল, সেগুলো নিয়েও কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। আর ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমাদের জন্য টাটা।